সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে খুব কথা কম হবে, আর আমি এটা বলবো শুধু আজকে ভিডিওটা খুব স্পেশালি হতে আছে, আর দয়া করে কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কি পরিমাণের মাছ নদীর ভিতরে গাছের ডালপালা দিয়ে মাছ করে, তো অনেক লোকই দেখতে পাচ্ছেন। তো একটু ভালো করে খেয়াল করবেন, কারণ হলো আমি মানে পানির ভিতরে যেতে পারিনি, অনেক পানি। তার জন্য ক্যামেরা নিয়ে সমস্যা হবে। তো এতটুকুই বলবো, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, একদম শেষ সময় দেখা হবে মাছ নিয়ে। তো চলুন ভিডিও দেখা যাক। চলো চলো চলো
দর্শক ভালো করে চেয়ে দেখুন, এই যে কাকার হাতে কত বড় বিশাল একটি নদীর ক্রাল মাছ, কমপক্ষে 1 কেজির বেশি হবে তো দেখতে পারলেন। আর এই ঝাড়ার ভিতরে বিভিন্ন প্রজাতির নদীর সম্পূর্ণ মাছ পড়ে থাকেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখেছেন ভিডিওর মাধ্যমে। তো এইমাত্র শেষ হলো ঝাড়ার মাছ ধরা, তো এখন আপনাদেরকে সম্পূর্ণ মাছগুলো দেখাবো। তো দেখতেছেন বস্তা ভরে মাছ নিয়ে যাচ্ছে ছেলেটা, আর পিছনে যে আরো একটা বস্তা আছে, মোট 2টি বস্তার ভিতরে শুধু মাছ আর মাছ, বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছে নদীর। তো এখন চলুন দেখানো যাক। তো দর্শক আপনাদেরকে 1টি বস্তার মাছ দেখাবো, তো দেখুন এই যে বল মাছ, আর এটা হলো লাল চেউ মাছ মানে নদীর। তো আরো বিভিন্ন প্রজাতির মাছ আছে। এই বস্তার ভিতরে দেখেন কতগুলো বোয়াল মাছ আর কোরাল মাছও আছে নিচে, মানে বিভিন্ন প্রকারের মাছ। তো আমার অনুরোধে 1টি বস্তার মাছ দেখাতে আছে, এই যে বড় সাইজের কোরাল মাছ দেখতে পাচ্ছেন। দর্শক 1টি বস্তার বড় কোরাল মাছ দেখাই, এই যে বিগ সাইজ কোরাল। আরও আছে এই যে নদীর রুই মাছ, এটাও অনেক বড়, একদম নদীর তরতাজা রুই মাছ। তো আজকে এই পর্যন্তই, জানি না কতটুকু ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ।